হরে কৃষ্ণ রাধে রাধে সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমাদের দুই মিষ্টি গোপাল সোনাও খুব ভালো আছে। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের মিষ্টি গোপাল সোনাদের সেবা করি। তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমাদের মিষ্টি গোপাল সোনারা শুয়ে আছে আর আমি সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন আদর করে ভালোবেসে আমার দুই ছেলেকে ঘুম থেকে উঠাবো। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ভেনুর পা। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ভেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাছা হয়েছে সকাল। ওঠো ওঠো গোপ সোনা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে আমার মিষ্টি সোনা। তো দেখো বন্ধুরা গোপ সোনা উঠে গেছে আর এখন আমরা লাড্ডু সোনাকে ঘুম থেকে উঠাবো। তো লাড্ডু সোনা উঠে পড়ো, দেখো সবাই তোমাদেরকে দেখার জন্য অপেক্ষা করছে। যাদের মুখ দেখে আমার সকাল ভালো হয় তাদের মুখ দেখার জন্য সবাই অপেক্ষা করছে। তো দেখো বন্ধুরা আমাদের গোপু সোনা লাড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর গোপু সোনা লাড্ডু সোনা তোমরা সকল বন্ধুদের গুড মর্নিং বলে দাও। তো দেখো বন্ধুরা আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা গোপু সোনা কিন্তু তোমাদের সাথেই কথা বলছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমাদের গোপাল সোনারা বসে আছে আর তার মধ্যেই আমি গোপাল সোনাদের বিছনাগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলোর এখন কোনো প্রয়োজন নেই। এখন এগুলো একবার সরিয়ে রেখে দিচ্ছি আমি, একবার রাত্রির এগুলো প্রয়োজন হবে। তো এখন গোপাল সোনাদের হচ্ছে আমি ঘুম থেকে উঠিয়ে সবার প্রথমে আমি একটু হাত মুখ মুছিয়ে দিই, যাতে গোপাল সোনাদের ঘুমটা ভেঙে যায়, নাহলে ঘুম তো আধো আধো চোখে থাকবে। তো সেই কারণে আমি গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছিয়ে দিচ্ছি আর তারপরে সকালে পাল্যভোগ নিবেদন করব। আমি কখনোই গোপাল সোনাদের ঘুম থেকে উঠিয়ে স্নান করাই না, আগে পাল্যভোগ নিবেদন করি তারপরে গোপাল সোনাদের স্নান করাই। তাও স্নান করাতে করাতে 12:30 বেজে যায়। বাড়ির শিশুরা যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করতে চায় না, ঠিক সেভাবে আমি গোপাল সোনাদেরও সকাল সকাল স্নান করাই না। ঘুম থেকে উঠে গোপাল সোনাদের হাত মুখ মুছিয়ে আমি একটু মিষ্টি জল খাইয়ে দিলাম আর তারপরে এখন গোপাল সোনার সকালের পুজো পাঠ করছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি গোপাল সোনাকে ফুল নিবেদন করলাম, কিন্তু তার সাথে সাথে তোমরা হয়তো এটাও লক্ষ্য করেছো আমি যখন গোপাল সোনাকে ফুল নিবেদন করলাম তার সাথে সাথে আমি চন্দন লাগিয়ে গোপাল সোনাকে নিবেদন করেছি। এখন আমাদের গোপাল সোনাকে সকালে বাল্যভোগ নিবেদন করছি আর বাল্যভোগে আমি দিয়েছি হচ্ছে মিষ্টি আর একটু নকুলদানা, যেটা খেতে আমাদের গোপাল সোনা খুবই ভালোবাসে। তো এখন গোপাল সোনার আমরা আরতি করে নেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা তুম মেরে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ রাধে রাধে। তো যেহেতু গোপাল সোনার এখন ভোগ গ্রহণ করবে তো হাতের বাসিটা আমি খুলে বাইরে চলে গেলাম। তো বন্ধুরা আমি 10-15 মিনিট পর আবার ফিরে এলাম আর আমাদের গোপাল সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দর্শক বন্ধুদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে ড্রেস চেঞ্জ কেন করাইনি। তো বন্ধুরা আমি গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে নাইট ড্রেস চেঞ্জ করাই না, কারণ গোপাল সোনাকে এই নাইট ড্রেস পরিয়ে আমি ভোগ নিবেদন করি সকালের আর যখন গোপাল সোনাকে স্নান করাই ঠিক তখনই আমি গোপাল সোনার ড্রেসগুলো খুলে দিই এবং স্নানের পর গোপাল সোনাকে নতুন পোশাক পরাই। তো বন্ধুরা এখন গোপু সোনা লাড্ডু সোনা আমাদের নাও নাও করবে, মানে স্নান করবে। তো স্নানের জন্য আমাদের মিষ্টি দই গোপাল সোনা চলে এসেছে আর দেখো গোপাল সোনাটা কত হাসছে। গরমের দিনে গোপাল সোনারা কিন্তু স্নান করতে খুব মজা পায়। তো আমি গোপাল সোনার নিত্যদিনে স্নানের জল রেডি করে নিচ্ছি আর তোমরা জানোই নিত্যদিনের স্নানের জল আমি কীভাবে রেডি করি। আমি সব কিছু এক এক করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে গোপাল সোনাদের আমি স্নান করাচ্ছি। আর গোপাল সোনা গরমের দিনে ঠান্ডা জল দিয়ে স্নান করে বেশ আনন্দ পায়। তো বন্ধুরা স্নানের সময় গোপাল সোনাকে আমরা এই মন্ত্রটা বলে গোপাল সোনাকে স্নান করাবো। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো, ওম নমায় ভাগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ রাধে রাধে।
তো বন্ধুরা আর একটা কথা, তোমরা যদি চাও এই মন্ত্রটি বলতে বলতে পারো, আবার যদি কেউ না চাও নাও বলতে পারো, শুধু হরে কৃষ্ণ রাধে রাধে বললেও হবে, গোপাল সোনা তাতেই খুশি হবে। তো আমাদের গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, আর এখন দুই গোপাল সোনারই আমি হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছি, আর তারপরে গোপাল সোনাদের নতুন পোশাক পরিয়ে রেডি করছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আজকে আমাদের ছোট্ট গোপুসোনা একটি নতুন ড্রেস পরবে। তো ওই ড্রেসটা গোপুসোনাকে একজন গিফট করেছে, তো এই ড্রেসটা আজকে গোপুসোনা পরবে। তো দেখো কি সুন্দর লাগছে আমাদের গোপুসোনাকে এই নতুন ড্রেসটা পরে। তো এটা আমার একটা বান্ধবী গোপুসোনাকে গিফট করেছে। তো দেখো বন্ধুরা গোপুসোনা আর লাড্ডুসোনাকে ড্রেস পরে কত সুন্দর লাগছে। আর গোপুসোনার কিন্তু এটা নতুন ড্রেস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গোপুসোনাকে কেমন লাগছে। তো গোপুসোনাদের এখন স্নান হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে নতুন পোশাকও গোপাল সোনারা পরে নিয়েছে। তো এখন গোপাল সোনাদের আমি শ্বাস শৃঙ্খার করাচ্ছি, যা যা নিত্যদিন করি ঠিক সেভাবেই আমি করছি। তো বন্ধুরা গোপাল সেবা হচ্ছে পরম সৌভাগ্যের ব্যাপার, যারা এই সৌভাগ্য পায় বা লাড্ডু গোপাল যাদেরকে এই সৌভাগ্য প্রদান করেন, আমি মনে করি তাদের জীবনে আর কোনো রকম দুঃখ কষ্ট থাকে না। যদিও কারো জীবনে কোনো দুঃখ কষ্ট বা বিপদ এসে থাকে, আমি একটাই কথা বলবো, একমাত্র ভগবানের ওপর বিশ্বাস রাখো, সেই ভগবান তোমাদের বিশ্বাস কোনো দিনও ভাঙবে না। শুধুমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, দেখবে সমস্ত বিপদ হাসি মুখে তোমরা জয় করতে পেরেছ। তো বন্ধুরা এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না, এই কথাগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। যবে থেকে লাড্ডু গোপাল আমার বাড়িতে এসেছে এবং আমাকে কৃপা করেছে, তবে থেকে আমি মনে করি আমার সমস্ত বাধা বিপদ গোপাল সোনা নিজের করে নিয়েছে। যতই ঝড় বিপদ আসুক না কেন, আমি সমস্ত কিছু জয় করতে পারি। তো এখন দুপুর একটার মতন বাজে, গোপাল সোনাকে এখন আমি দুপুরের ভোগ নিবেদন করব, আর তার আগে গোপাল সোনাকে আমি দুপুরের পুজো পাঠ করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে এখন ফুল নিবেদন করছি। আর তোমরা হয়তো জানি না একটা জিনিস লক্ষ্য করেছো কি না, গোপাল সোনা কিন্তু আজকে কানের পরেনি। তো গোপাল সোনাকে আজকে ইচ্ছে হলো, তো ওই ফুল দিয়ে কানেরটা পরালাম। তো বন্ধুরা দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে ফুলের কানেরটা পরে। আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো, আজকে গোপাল সোনারা কিন্তু দুজনেই নতুন মুটুক পরেছে। আর এখন আমি গোপাল সোনাকে দুপুরে ভোগ নিবেদন করছি, লুচি আর সবজি। তো আজকে ইচ্ছে হয়েছে গোপাল সোনাকে লুচি আর সবজি নিবেদন করব, তো সেটাই নিবেদন করেছি। তো সবার প্রথমে গোপাল সোনাকে নিবেদন করলাম, আর তারপরে এই প্রসাদই আমরা সবাই দুপুরের খাবার হিসেবে গ্রহণ করব। তো বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো, তারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছো যে গোপাল সোনাকে কিন্তু আমি প্রথমে নিজের হাতে খাইয়ে দিই, আর তারপরে গোপাল সোনাকে আমি খেতে দিই। তো গোপাল সোনারা যেহেতু আমার ছেলেরূপে আমার বাড়িতে আছেন, তো যেভাবে আমি আমার মেয়েকে প্রতিদিন নিজের হাতে খাইয়ে দিই, তো ঠিক সেভাবে আমি গোপাল সোনাকেও নিজের হাতে খাইয়ে দিই, আর তারপরে গোপাল সোনাদেরকে নিজে খেতে দিই। তো গোপাল সোনাদের এখন আমি হাত জোর করে অনুরোধ করছি যাতে গোপাল সোনারা এই ভোগ গ্রহণ করে। তো বন্ধুরা 10-15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখন গোপাল সোনার ভোগটা আমি উঠিয়ে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবারই একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে, আর আমাদের লাড্ডু সোনারা তো সারাদিন বসে থাকে, তো সেই কারণে গোপাল সোনাদের দুপুরবেলা আমি একটু বিশ্রাম দিই। তো গোপাল সোনাদের এখন আমি, যেহেতু গোপাল সোনারা এখন একটু ঘুমাবে, তো গোপাল সোনাদের আমি এক এক করে সমস্ত অলংকার সমস্ত গয়নাগাটিগুলো খুলে নিচ্ছি, যাতে গরমের দিনে গোপাল সোনাদের ঘুমাতে কোনো রকম অসুবিধা না হয়। এত কিছু পরে যেহেতু আমরাও ঘুমাতে পারি না, তো গোপাল সোনারা কীভাবে ঘুমাবে তাই না? তো সমস্ত কিছু আমি খুলে নিচ্ছি, আর তারপরে আমাদের মিষ্টি গোপাল সোনাদের একটু বিশ্রাম করতে দেব। আর বিকেলবেলা যখন গোপাল সোনাদের ঘুম থেকে উঠাবো, তখন আবার এই সমস্ত কিছু পরিয়ে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দেব, আর তারপরে সন্ধ্যার আরতি করব। তো বন্ধুরা দেখো গোপাল সোনাদের এখন হচ্ছে বিছনা রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। তো দুপুরবেলা দুই গোপাল সোনাকে আমি একই বিছনাতে ঘুম পাড়াবো। তো গোপু সোনা লাড্ডু সোনা ঘুমিয়ে পড়েছে, তো গোপাল সোনারা সারাদিন তো বসে থাকে, তাই বন্ধুরা আমরা চেষ্টা করব যখন আমাদের বাড়ি লাড্ডু গোপালকে আমরা একটু শয়ন দেব, তো গোপাল সোনাদের একটু মালিশের সেবা দেওয়ার চেষ্টা করব। তো সারাদিন তো গোপাল সোনারা বসে থাকে, ওদেরও তো হাত পা ব্যথা হয়ে যায়, তো তখন গোপাল সোনাদের আমরা শয়ন দেব, একটু গোপাল সোনাদের মাথায় হাত দিয়ে বুলিয়ে দেব, একটু হাত পা টিপিয়ে দেব। আর যখন গোপাল সোনারা
আমরা ঘুমাবে তাদের মাথার কাছে বা তাদের পাশে কিন্তু আমরা অবশ্যই তাদের প্রিয়বাসী রেখে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও আমাদের এই মিষ্টি গোপাল সোনার পরিবারের সদস্য হওনি, তারা অবশ্যই আমাদের এই মিষ্টি গোপাল সোনার পরিবারের সদস্য হয়ে থেকে যাও। সবাই খুব ভালো থাকবে। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।